সরকারের জন্য বড় চ্যালেঞ্জ সেটা হলো দুর্নীতি। দুর্নীতিটাই আমাদের সমাজের আমাদের সরকারের সমস্ত অর্জন ম্লান করে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তারপরে আমরা কিন্তু এখনো সেই দুর্নীতিটা আমরা দমন করতে পারি নাই বা দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায় নাই। আজকে যখন বাজারে অস্থিতিশীল দেখা যায়, বাজারে আমরা দেখি যে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়। এর একটাই কারণ, বাজার আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না। যদি সেই বাজারে দুর্নীতির অবাধ প্রবাহ থাকে তাহলে সেই বাজার কখনো নিয়ন্ত্রণ করা যায় না। আপনি দেখেছেন এবারে কোরবানি ঈদের সময় ছোট্ট দুটি ঘটনা যেটা নিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। একটা গরুর দাম 1 কোটি টাকায় বিক্রি হয়েছে, যার মাংস হবে 1400 কেজি, অথচ তার পার কেজিতে প্রায় 7000 টাকা কেজি করে পড়ে। এটা কারা কিনলো, কেন কিনলো? এটা বৈধ উপায়ে যাদের, তারা এইভাবে টাকা খরচ করে কিনতে পারে না। এটা অবৈধ যাদের উপায়, তারা এই ধরনের এইভাবে খামখেয়ালি করে কিনতে পারে। একটা ছাগলের মূল্য মাত্র যেটা হয়তো 120 কেজি হবে, যাকে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে, এটা কারা করতে পারে? যাদের অবৈধ আয় আছে তারাই করতে পারে, বৈধ আয় কখনো এইভাবে টাকা পানিতে ফেলতে পারে না। বাজার নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতিটাকে আগে বন্ধ করা উচিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালের নির্বাচনেই সরকারের প্রশাসন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছিলেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন যে আমরা দুর্নীতিকে বরদাস্ত করব না। সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের দফায় দফায় বেতন বৃদ্ধি করা হয়েছে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে, তারপরে কেন দুর্নীতি হবে? আজকে যখন দুর্নীতির কথা ওঠে প্রথম দিয়েই সকলের দিকে আঙুল তুলে তাকায় রাজনীতিবিদদের দিকে, যে রাজনীতিবিদরা দুর্নীতির সঙ্গে জড়িত, এটাই আমাদের দেশে প্রচলন আছে। অথচ রাজনীতিবিদ যারা এখানে সংসদ সদস্য আছেন, মানে স্পিকার, একমাত্র মন্ত্রী ছাড়া আর কোনো সংসদ সদস্যদের কোনো এক্সিকিউটিভ পাওয়ারই নাই, তাদের সিক্রেটারি অথরিটি নাই, তারা কিভাবে দুর্নীতি করবে? দুর্নীতি হয়তো সরকারের ডেভেলপমেন্ট এবং প্রক্রিয়মেন্ট ওয়ার্কে, তো সেখানে একজন রাজনীতিবিদের সুযোগ কোথায় দুর্নীতি করার যদি সরকারি কর্মকর্তারা তার সঙ্গে জড়িত না থাকে? আমরা সেই কারণে আমরা বলতে চাই যে আপনি দেখুন 2018 সালে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক তথ্য এসেছে, ওখানে প্রায় 1000 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তাদের জমা হয়েছে। কি পরিমাণ এটা তো অভিযোগ জমা হয়েছে, এরকম হাজার হাজার মতুর এখন যারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এরকম আছে। আমাদের ধারণা ছিল মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে সুযোগ সুবিধা দিয়েছেন, দফায় দফায় বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু তারপরে দুর্নীতি আমাদের কমানো সম্ভব হয় নাই। আমরা দুর্নীতি বিধিবিধানকে বরং আরো নমনীয় শিথিল করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল, যেটা 2018 সাল এবং সরকারি চাকরি আইনের উল্লেখ করা যায়। এটার কারণেই আমরা মানে বর্তমান বিধিমালার দুর্নীতি কর্মচারীদেরকে চাকরিতে বহাল রাখার সুযোগে কেবল রাখা হয়নি, বরঞ্চ পদোন্নতি প্রদান এবং সসম্মানে অবসর যাওয়া, পেনশন সুবিধা দিয়ে পাওয়ারও সুযোগ এখানে রাখা হয়েছে। এমনকি বিধিমালায় দুর্নীতির পুনরাবৃত্তি অর্থাৎ একাধিকবার দুর্নীতি করার সুযোগ রাখা হয়েছে। মাননীয় সদস্য, দুই মিনিট জি। সরকারি ঘুষ গ্রহণের প্রবণতা বৃদ্ধি হওয়া সত্ত্বেও ঘুষ গ্রহণের এই বিধিমালাকে দুর্নীতির সংজ্ঞাভুক্ত করা হয়নি। এছাড়া দণ্ডের বিধানের ক্ষেত্রে বৈষম্য আছে। আপনি লক্ষ্য করবেন মাননীয় স্পিকার, কর্মরত ক্যাডার কর্মচারী দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও নাম মাত্র দণ্ড দিয়ে তাকে চাকরিতে রাখার বহাল রাখার সুযোগ আছে। অপরদিকে নন ক্যাডার কর্মচারী দুর্নীতি প্রমাণিত হলে তাকে চাকরিতে বহাল রাখার আর কোনো সুযোগ থাকছে না। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ওখানে যদি দুর্নীতির অভিযুক্ত হয়, প্রমাণিত হয়, তাহলে বাধ্যতামূলক অবসর প্রদান এবং পেনশন প্রদানের কোনো সুযোগ রাখা হয় নাই। আমরা আবার সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমরা দেখি জাতীয় পর্যায়ে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে ফৌজদারি যদি মামলা হয় তাকে গ্রেপ্তারের জন্য কারো পারমিশন লাগে না, অথচ একজন সরকারি কর্মকর্তা কর্মচারী একই ধরনের যদি অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় তাকে গ্রেপ্তার করতে হলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমোদন লাগবে। এই যে সরকারি কর্মচারী আইন 2018, এটাই এই ধরনের কর্মকর্তাদেরকে দুর্নীতি এবং অপরাধ করতে উৎসাহিত করেছে। কোনো সরকারি কর্মচারী ফৌজদারি অপরাধের শাস্তি 1 বছরের কম হলে তিনি চাকরি থেকে বরখাস্ত হবেন না, তাকে তিরস্কার, পদোন্নতি, স্থগিত পদন এবং জাতীয় বিভাগীয় ব্যবস্থার বিধান রাখা হয়েছে, যা সুশাসনের সহায়ক বিধান নয়। অথচ স্থানীয় যত প্রতিনিধিকে এরাই আবার তাৎক্ষণিক বরখাস্ত করার ক্ষমতা রাখে। মাননীয় স্পিকার, এই বৈষম্যমূলক আইনের কারণেই কিন্তু সরকারি কর্মচারীর মধ্যে দুর্নীতির সঙ্গে জড়িত তাদের আইনের আওতায়
আন্তর্জাতিক দুর্নীতি কমিশন বাধাগ্রস্ত হচ্ছেন, এটা কার্যত অপরাধী সুরক্ষার আইন হিসেবে বিবেচিত। আমার প্রশ্ন থাকবে এই আইনটি, এই সুরক্ষা আইনটি আবার পুনর্বিবেচনার জন্য। আমি আর এক, আমাকে দুইটা মিনিট সময় দেবেন, আমি দুইটা খালি প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই। এই দুর্নীতি দমন করতে হলে আমাকে প্রথমে ভোগের রাস্তা বন্ধ করতে হবে। ভোগের রাস্তা বলতে যেমন রেজিস্ট্রি অফিস, গাড়ির শোরুম, স্বর্ণালোকার দোকান, এখান থেকে প্রতি মাসে আপনি শেষে যারা এই জমি বা বাড়ি বা অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি করছেন তাদের তালিকা নিয়ে তাদের কাছে স্পেশাল টিম পাঠিয়ে তাদের আয়ের বৈধ উৎসটা জানার জন্য কৈফিয়ত চাওয়ার ব্যবস্থা করা হোক। দ্বিতীয়ত, গাড়ির শোরুম এবং স্বর্ণালোকারে একইভাবে প্রতি মাস শেষে ওখান থেকে তালিকা নিয়ে যারা ক্রয় করছেন তাদের কাছ থেকে আয়ের বৈধ উৎস নেওয়া হোক। আমার বিশ্বাস তাহলে পরে এই অবৈধ আয়কারীরা এইভাবে ক্রয় করার সুযোগ পাবে না, তাদের ভোগ বিলাস বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় আর প্রস্তাব হচ্ছে চাকরিতে নিয়োগের সময় হলফনামা দিতে হবে। এটা আমাদের এই সরকারি আইন ছিল, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীকে হলফনামা দেন নাই। একজন রাজনীতিবিদ নির্বাচনের সময় তাকে হলফনামা দিতে হয়, তার সমস্ত সম্পত্তির বিবরণ দিতে হয়, কিন্তু সরকারি কর্মকর্তাকে হলফনামা দিতে হয় না। আমার প্রশ্ন থাকবে চাকরি নিয়োগের সময় তার হলফনামা বাধ্যতামূলক এবং প্রতি 5 বছর পর অথবা প্রতি পদোন্নতির সময় তাকে হলফনামা দিতে হবে, যাতে সে 5 বছরে তার কি পরিমাণ অবৈধ আয় হয়েছে বা বৈধ আয়ের কি সম্পদ হয়েছে সেটা যাতে পরিষ্কারভাবে জাতি জানতে পায়। তৃতীয়ত, আমি আর একটা প্রস্তাব রাখতে চাই, সেটা হলো যে স্কুল শিক্ষা কারিকুলামে এই সরকারি চাকরিজীবীদের বেতনের স্কেলটা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক, যাতে আমাদের প্রজন্মরা জানতে পারে তার বাবা, তার ভাই বা তার আত্মীয় সরকারি চাকরি করে কত টাকা বেতন পান এবং সে কি খরচ করছে। এইটা কারিকুলাম অন্তর্ভুক্ত করলে তাদের মধ্যে লজ্জা হবে, পরিবারের কাছেই তারা হেয়প্রতিপন্ন হবে। আমার বিশ্বাস যদি এই প্রশ্নগুলো যদি অন্তর্ভুক্ত করা যায়, কার্যকরী করা যায়, তাহলে বাংলাদেশে দুর্নীতি রোধ করা সম্ভব। মাননীয় স্পিকার, আমি শেষ করতে চাই যে আমাদের বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা উনি যে অক্লান্ত পরিশ্রম করে, উনি বিচক্ষণ দক্ষতা দিয়ে আজকে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই পদক্ষেপগুলো নিতে হবে। ইনশাআল্লাহ অবশ্যই আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলায় আমরা পৌঁছাতে পারবো, জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ।